আশাকর্মী নিয়োগের জন্য তিনটি জেলা থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করলো তিনটি জেলা থেকে টোটাল পাঁচটি বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো স্টেপ বাই স্টেপ সমস্ত ডিটেইলস দেখবো কিভাবে আপনারা আবেদনপত্র ফিল আপ করবেন কোথা থেকে ডাউনলোড করবেন কি ধরনের ডকুমেন্টস সাথে করে দেবেন এবং কোথায় জমা করবেন তার জন্য শেষ তারিখ কি আছে প্রত্যেকটি জেলার রেসপেক্টেই একটি একটি করে আমরা বিজ্ঞপ্তি কভার করব খুব তাড়াতাড়ি আর শুরুর আগে আপনাদেরকে জানিয়ে রাখি কি ধরনের ডকুমেন্ট সাবমিট করবেন সে প্রসঙ্গে দেখুন এই অ্যাপ্লিকেশনে যে ফরম্যাটটি প্রোভাইড করে দিয়েছে তার সাথে সাথেই সব কিছু ইনফরমেশন দেওয়া আছে একবার ভিডিওটি পজ করেও দেখতে পারেন আর সবচেয়ে ভালো হয় যে সমস্ত এরিয়া থেকে নোটিফিকেশনগুলি বের হয়েছে অর্থাৎ যারা আবেদন করতে চলেছেন পিডিএফটিকে একবার ডাউনলোড করবেন এবং সেখান থেকে খুঁটিয়ে দেখে তারপর আবেদন করবেন যোগ্যতা প্রসঙ্গে নতুন করে বলার কিছু নেই তিরিশ থেকে চল্লিশ বছর এর মধ্যে বয়স সীমা থাকতে হয় তবে তপসিলি জাতি বা তপসিলি উপজাতিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে নিম্ন বয়স সীমা ছাড় থেকে অর্থাৎ বাইশ থেকে চল্লিশ বছর হলেও চলবে আর বয়সের ক্যালকুলেশনটি এক বারো এই তারিখ অনুযায়ী হবে এই যে বিজ্ঞপ্তিটি নিয়ে কথা বল এটি বের হয়েছে বীরভূমের বোলপুর থেকে যে সমস্ত ব্লকেতে শূন্যপদগুলি রয়েছে দেখুন বোলপুর শান্তিনিকেতন যেখানেতে এগারোটি শূন্য পদ রয়েছে নানুর ব্লকেতে পাঁচটি শূন্য পদ রয়েছে লাভপুর ব্লকেতে সাতটি শূন্য পদ রয়েছে ইলাম বাজারে ছটি শূন্য পদ রয়েছে নিয়মাবলীগুলি আপনারা একবার নিজে থেকে চেক করুন তো আজকে পাঁচটি বিজ্ঞপ্তি কভার করতে হবে তিনটি জেলা থেকে বের হয়েছে প্রথমেই বীরভূমের বোলপুরের কথা বলছি দেখে নেব শেষ তারিখ অর্থাৎ আবেদনপত্র জমা করার শেষ তারিখ কুড়ি এক দু আপনাদের রেসপেক্টিভ বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে যেমনটি বললাম একটু নিচের দিকে আপনারা আবেদনপত্রের বয়ানটি পেয়ে যাবেন এবং তারও নিচের দিকে এই ব্লক ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলসটি পেয়ে যাবেন অর্থাৎ কোন ব্লকেতে কোন গ্রাম পঞ্চায়েতে কোন সাব সেন্টারের আন্ডারেতে কতগুলি করে শূন্য পদে এই ভ্যাকেন্সিগুলি রয়েছে প্রথমেই বোলপুর শান্তিনিকেতনের কথা উল্লেখ আছে এবং তারপরে লাভপুরের কথা উল্লেখ আছে তারপরে রয়েছে ইলামবাজার দেন নানুর টোটাল উনত্রিশটি শূন্য পদে নিয়োগ হচ্ছে এই বিজ্ঞপ্তিটির রেসপেক্টে আসুন পরের বিজ্ঞপ্তিতে যাব বীরভূম জেলার আরও বিজ্ঞপ্তি আছে সেটি পরে আসছি তার আগে দেখে আরেকটি যে নূতন জেলা কার্সিয়াং সাবডিভিশন থেকে পাবলিশড হয়েছে অ্যাপ্লিকেশন সাবমিশনের স্টার্টিং ডেট অফ ডিসেম্বর এবং জানুয়ারির তেরো তারিখ পর্যন্ত দু হাজার আপনারা আবেদন করতে পারবেন যে কোনো ওয়ার্কিং ডেতে সকাল এগারোটা থেকে বৈকাল চারটের মধ্যে রেসপেক্টিভ বিডিও অফিসে গিয়ে আপনাদেরকে জমা করতে হবে এলিজিবিলিটিগুলি আপনারা নিজে থেকে একবার চেক করে নিন তো ইম্পর্টেন্ট ডেটস প্রসঙ্গে তো প্রথমেই আমি কথা বলে দিলাম এবং বিজ্ঞপ্তিটি যদি আরও নিচের দিকে স্ক্রল ডাউন করে নামা হয় মোড অফ সিলেকশন বা জেনারেল কন্ডিশনস এগুলি দেখতে পাবেন আর পিডিএফ টি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক থেকে অ্যানেস এর আন্ডারতে আপনারা ভ্যাকেন্সি ডিটেলসটি পেয়ে যাচ্ছেন অর্থাৎ কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারেতে কোন সাবসেন্টারের আন্ডারেতে কতগুলি করে শূন্য পদে নিয়োগ হচ্ছে এবং তারও নিচের দিকে পাবেন চলুন আজকের পরের বিজ্ঞপ্তিতে যাব এখনো পর্যন্ত দুটি জেলার কথা দেখেছি যার মধ্যে বীরভূম এবং তারপরে দার্জিলিং বীরভূম জেলা থেকে আরও নোটিফিকেশন বাকি আছে সেটি শেষের দিকে দেখব দেখেনি থার্ড বিজ্ঞপ্তি এবং থার্ড ডিস্ট্রিক্ট থেকে আগে তো নদিয়া জেলা থেকে বের হয়েছে করিমপুর ওয়ান ব্লকেতে নিয়োগের জন্য শর্তাবলীগুলি আপনারা নিজে থেকে একবার চেক করুন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ বলে রাখি বারো এক দু এর বৈকাল তিনটে আপনাদের আবেদনপত্র এবং নেসেসারি ডকুমেন্টস আপনারা কোথায় জমা করবেন সে প্রসঙ্গে তার পরে পরেই উল্লেখ আছে এবং আরও নিচের দিকে স্ক্রল ডাউন করলে আবেদনপত্রের বয়ানটিও পেয়ে যাচ্ছেন আসুন এখনও দুটি বিজ্ঞপ্তি বাকি আছে সেই দুটি দেখে নেওয়া যাক পরের বিজ্ঞপ্তিটি বের হয়েছে রামপুরহাট থেকে বীরভূমের রামপুরহাট থেকে বিজ্ঞপ্তিটি বের হয়েছে ব্লক ভিত্তিক শূন্যপদগুলি দেখুন রামপুরহাট ওয়ান ব্লকের আন্ডারেতে উনিশটি শূন্য পদ রয়েছে রামপুরহাট টু ব্লকের আন্ডারেতে একুশটি শূন্য পদ রয়েছে নলহাটি ওয়ান এর আন্ডারেতে কুড়িটি শূন্য পদ রয়েছে ময়ূরেশ্বর ওয়ান ব্লকের আন্ডারতে পাঁচটি শূন্য পদ রয়েছে মোরাডাই ওয়ানের আন্ডারেতে চব্বিশটি শূন্য পদ রয়েছে এবং মোরাডাই টু ব্লকের আন্ডারেতে ছাব্বিশটি শূন্য পদ রয়েছে অর্থাৎ অনেকগুলি শূন্য পদে নিয়োগ হচ্ছে নিয়মাবলীগুলি আপনারা একবার নিজে থেকে চেক করুন লাস্ট ডেট দেখব দেখুন কুড়ি এক দু হাজার তেইশ অর্থাৎ দু হাজার তেইশের জানুয়ারির কুড়ি তারিখ হচ্ছে শেষ তারিখ এবং রেসপেক্টিভ বিডিও অফিসে গিয়ে আপনাদেরকে জমা করতে হবে আবেদনপত্র সাথে সাথে নেসেসারি ডকুমেন্টসের স্বসাক্ষরিত নথিপত্র সহ এবং আরও নিচের দিকে যদি আপনারা নাবেন আবেদনপত্রের বয়ানটি পেয়ে যাবেন সংযোজনী ওয়ানের এর আন্ডারেতে এবং আরেকটু নিচের দিকে ব্লক ওয়াইজ ভ্যাকেন্ট এরিয়া রামপুরহাট এস ডি বীরভূম ডিটেলস দেখতে পেয়ে যাবেন অর্থাৎ ব্লকের নাম তো আপনারা দেখলেনই আগে কোন কোন ব্লকে কতগুলি করে শূন্য পদ রয়েছে এবং কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কোন সাবসেন্টারের আন্ডারে কতগুলি করে শূন্য পদ রয়েছে দেখুন ব্লক ভিত্তিক শূন্য পদ দেওয়া রয়েছে মোহাম্মদ বাজার ব্লকের আন্ডারেতে পঁচিশটি শূন্য পদ রয়েছে খয়রাসোলের আন্ডারেতে ছটি শূন্য পদ রয়েছে দুবরাজপুর ব্লকের আন্ডারেতে চারটি শূন্য পদ রয়েছে সিউড়ি ওয়ান ব্লকের আন্ডারে দুটি শূন্য পদ রয়েছে রাজনগর ব্লকের আন্ডারেতে পাঁচটি শূন্য পদ রয়েছে সিউড়ি টু ব্লকের আন্ডারেতে দুটি শূন্য পদ রয়েছে এবং সাঁথিয়া ব্লকের আন্ডারেতে টোটাল তিরিশটি শূন্য পদ রয়েছে এক্ষেত্রেও আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ দু হাজার তেইশে জানুয়ারির কুড়ি তারিখ রেসপেক্টিভ বিডিও অফিসে জমা করবেন কি ধরনের ডকুমেন্ট সাথে করে দেবেন সে প্রসঙ্গে দেখুন এই সাত নম্বর পয়েন্টিতে কথা বলা আছে যোগ্য প্রার্থীরা অবশ্যই এই সমস্ত জিনিসগুলিকে নিজে থেকে পিডিএফটি ডাউনলোড করে খুঁটিয়ে দেখে আবেদন করে দেবেন আবেদনপত্রের বয়ানটি আপনারা পেয়ে যাচ্ছেন সংযোজনী ওয়ানের আন্ডারেতে পিডিএফটি কিভাবে ডাউনলোড করবেন আপনারা নিশ্চয়ই সকলেই জানেন আর ব্লক ওয়াইজ ভ্যাকেন্ট এরিয়া বীরভূম রেসপেক্টে দেখুন এই টেবিলের সব সবকিছু ডিটেল আপনারা ইনফরমেশন পেয়ে যাচ্ছেন অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নাম সাব সেন্টারের নাম কতগুলি করে শূন্য পদ রেফারেন্স কিছুই তো আজকের এই ইনফরমেশনগুলি আপনাদের মধ্যে শেয়ার করার ছিল যদি সম্ভব হয় আপনারাও অন্যদের মধ্যে শেয়ার করে দিতে পারেন এই ভিডিওটি এখানেই শেষ করছি আবারও কথা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো চাকরির খবরাখবর নিয়ে ততক্ষণের জন্য গুড বাই এবং সকলে ভালো থাকবেন